সুপ্রিয় ছোট ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় পর্ব করব। গতদিন আমরা তোমাদেরকে দুইটি ম্যাথ করিয়েছিলাম, সাথে দুইটি বাড়ির কাজও দিয়েছি, আশা করি তোমরা সেটা করেছ। আজকে আমরা আরো বেশ কিছু ম্যাথ দেখব এবং সাথে নতুন কিছু টার্ম শিখব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। আমরা জানি সাইন থিটা, সাইন থিটা এখানে সাইন একটি ত্রিকোণমিতিক অনুপাত বোঝাচ্ছে, আর থিটা একটা কোণ বোঝাচ্ছে। তো থিটার পরিবর্তে তুমি চাইলে সাইন এ ও দিতে পারো, চাইলে সাইন বি ও দিতে পারো, চাইলে সাইন তুমি চাইলে আলফাও দিতে পারো, যে কোনো কিছু দিতে পারি আমরা। জাস্ট আমরা সেটা কিসের জন্য? কোণ বোঝানোর জন্য। তাহলে এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত বোঝালো, আর এই যেগুলো বোঝাচ্ছে সবগুলো হচ্ছে কোণ বোঝাচ্ছে। যেমন থিটা সমান যদি মনে করো 60 ডিগ্রি হয়, তাহলে তুমি এখানে এটাকে কি লিখতে পারতা? এটাকে লিখতে পারতা সাইন 60 ডিগ্রি, ওকে? অথবা মনে করো তোমার এখানে আলফার মান যদি 60 ডিগ্রি হতো, তাহলে তুমি এটা কো সাইন 60 ডিগ্রি লিখতে পারতা। এখন দেখো, যদি তোমার কাছে এরকম সিঙ্গেল কোন কোণ না থাকে, তাহলে যদি তোমার এরকম এই ধরনের কোণ থাকে, যেমন দেখো এটাকে একটু অবজার্ভ করো, যেমন দেখো সাইন 2a, অথবা এখানে দেখো cos 3a, বা sin half a, বা cot 4a, এটা কি? তোমাদের গতকালকে দেখিয়েছিলাম cot square a, আর এখন বলতে চাচ্ছি cot 2a, দুটো কিন্তু ভিন্ন। cot square a মানে বোঝাচ্ছে cot a whole square, কিন্তু cot 2a মানে বোঝাচ্ছে এই যে এখানে যে কোণটা আছে সেটার দ্বিগুণ কোণ। তার মানে তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি বোঝাই, যে ধরো তোমার কাছে এই দুটাকে জিনিসকে আমি অ্যাপ্লাই করি, একটা আছে তোমার কাছে cot স্কয়ার a, আর একটা আছে cot 2a। ধরে নাও তুমি এখানে, তোমাকে আমি একটা a এর মান দিয়ে দিলাম, ধরে নাও a সমান 30 ডিগ্রি। a সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটাকে কিভাবে লিখবা? এটাকে লিখবা cot a হোল স্কয়ার ইকুয়ালস টু cot 30 ডিগ্রি হোল স্কয়ার, ওকে? কিন্তু তুমি এখানে কি করবা? এখানে তুমি cot লিখবা, 2 লিখবা, এর মান কত? 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখবা, ইনটু 30 ডিগ্রি। তাহলে এটা কি রকম হলো? কি দাঁড়ালো এটা? তাহলে cot 60 ডিগ্রি, অর্থাৎ এখানে তোমার গুণ হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে অনুরূপ ভাবে যদি এটা cot 3 এ থাকতো, তাহলে কি করতা? cot 3 গুণ 30 ডিগ্রি সমান সমান cot 90 ডিগ্রি। এবার তুমি cot 90 ডিগ্রির মান জানো, আমরা পাশের চার্টে দেখতে পাচ্ছি cot 90 ডিগ্রি সমান কি? সিম্পল, ঠিক আছে, আমরা তো cot 90 ডিগ্রির মান শিখেছি, তাহলে বুঝা গেছে। তাহলে এখানে 4a মানে কি বোঝাচ্ছে? ওই যে তোমার কাঙ্ক্ষিত a এর মানের সাথে 4 গুণ করতে হবে, ঠিক আছে? আজকে ছিল এটা আমাদের নিউ টার্ম। চলো এই নিউ টার্ম নিয়ে আমরা ম্যাথ দেখব। চলো একটা নতুন ম্যাথে চলে যাই। তোমাদের বইয়ের 14 নাম্বার, সেটা হচ্ছে দেখাও যে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়ালস টু cos 30 ডিগ্রি তোমাকে দেখাতে হবে। একদম সিম্পল, যেহেতু আমাদেরকে দেখাতে বলেছে, আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি। চলো লেফট হ্যান্ড সাইড ধরে করে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। এবার চলো আমরা কোন এই মানগুলো বসাবো। তোমার পাশের চার্টে দেখতে পাচ্ছ যে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু কত? cos 60 ডিগ্রি ইকুয়ালস টু তুমি জানো হাফ। আবার তুমি পাশের চার্টে খেয়াল করো, cos 30 ডিগ্রি ইকুয়ালস টু কত? cos 30 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। আবার এখানে আসো, sin 60 ডিগ্রি ইকুয়ালস টু কত? পাশের চার্টে লক্ষ্য করো, sin 60 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে √3/2। আবার sin 30 ডিগ্রি সমান কত? sin 30 ডিগ্রি সমান হাফ। এবার চলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লসাগু হচ্ছে, গুণ হচ্ছে, হর হর গুণ হচ্ছে 4, আর এখানে √3, অনুরূপভাবে এখানে 4 √3 দেখা যাচ্ছে। এবার তুমি লসাগু নাও, 4
লসাগু গেল তাহলে √3 প্লাস √3 তাহলে √3 প্লাস √3 মিলে কত হয় 2 √3 4 আবার এখানে 2 আর 4 কাটাকাটি গেলে নিচে থাকে 2 অর্থাৎ এখানে 3 বাই √3 বাই 2 পাচ্ছ ঠিক আছে এবার চলো তুমি একটু রাইট হ্যান্ড সাইডে যাও তো রাইট হ্যান্ড সাইডে গেলে কি পাচ্ছ cos 30 ডিগ্রি তুমি চার্ট থেকে দেখে নাও cos 30 ডিগ্রি cos কত cos 30 ডিগ্রি cos হচ্ছে √3 বাই 2 দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে এসেছে √3 বাই 2 রাইট হ্যান্ড সাইডে এসেছে √3 বাই 2 তো সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি শেষ এটা আমাদেরকে দেখানো হয়ে গেল সহজ ঠিক আছে একদম সিম্পল তোমরা জাস্ট চার্টটাকে একটু ট্যাকটিক্যালি মনে রাখার চেষ্টা করবা যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছি এখন আমাদের একটা সিম্পলি আমরা অঙ্ক করে ফেললাম অনুরূপভাবে তোমরা এই অঙ্কের মতো করে তোমরা করবা তোমাদের জন্য বাড়ির কাজ হলো 12 and 30 নাম্বার তোমাদের বইয়ে 12 নাম্বার 30 নাম্বার বাড়ির কাজ করবা চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই বইয়ে 16 নাম্বার অঙ্কটি খেয়াল করো তোমাকে বলা হয়েছে দেখাও যে sin 2a সমান 2tan a divided by a plus tan square a এটা তোমাকে দেখাতে বলেছে যদি এখানে a এর মান তোমাকে 45 ডিগ্রি হয় তা সেটা বলে দিয়েছে অর্থাৎ তোমাকে দেওয়া আছে a সমান 45 ডিগ্রি এখন তোমাকে ওরা বের করতে বলেছে sin 2a সমান 2tan a divided by 1 plus tan square a চলো আমরা এটাও সেম সিমিলারলি লেফট হ্যান্ড সাইড ধরে করব লেফট হ্যান্ড সাইড লিখলাম sin 2a তো একদম ইজি আমি তোমাদেরকে একটু আগেই দেখিয়ে দিয়েছি sin আছে 2 আছে এর মান কত 45 ডিগ্রি তাহলে বলো sin কত ডিগ্রি হবে 90 ডিগ্রি অর্থাৎ sin 90 ডিগ্রি সমান পাশের চার্টে দেখো কত আছে 1 তাহলে sin 90 ডিগ্রি কষ্ট তুমি কত পেলা 1 পাইলা এবার চলো রাইট হ্যান্ড সাইড right hand side সমান কত 2 tan a 1 plus tan square a তাহলে চলো এখন 2 আছে tan এর মানটা বসাই আমরা তো a এর মান জানি a সমান 45 ডিগ্রি এবার চলো 1 plus তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি অবশ্যই পারি হোল স্কয়ার হয়ে যাবে এখানে স্কয়ার আছে এটাকে হোল স্কয়ার করে ফেলতে হবে তাহলে চলো 2 into tan 45 ডিগ্রি সমান কত 1 অনুরূপভাবে তুমি এখানে বসাও উপরে 2 এখানে 1 এখানে প্লাস 1 স্কয়ার এখানে কি করো উপরে তাহলে কত 2 পাচ্ছ নিচে 1 প্লাস 1 তাহলে উপরে 2 পাচ্ছ নিচে কত পাচ্ছ 2 পাচ্ছ কাটাকাটি করলে কত হয় 1 তাহলে আনসার কত হবে 1 হবে তাহলে তুমি এখন এখানে এখানে আনসার পেয়ে গেল 1 লেফট রাইট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আনসার পেয়ে গেল 1 তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোটাই শর্ট লিখে দাও ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে একদম সিম্পল ব্যাপার এই যে তোমরা নতুন টার্মটাকে এখানে অ্যাপ্লাই করলা 2a স্কয়ার নয় 2a আবার এখানে স্কয়ার আছে স্কয়ার থাকলে এটা হোল্ড হয়ে যাবে 2 থাকলে সেটা জাস্ট গুণের সাথে গুণ হবে সিম্পল একেবারে তাহলে আর এই অঙ্কটার মতো করে তোমরা করতে পারো 16 নম্বরের মতো করে তোমাদের বাড়ির কাছে থাকবে 16 নম্বরের মতো করে 15 এবং 17 নম্বর বাড়ির কাজগুলো সবগুলো কমপ্লিট করবা ওকে চলে যাও নেক্সট অঙ্কের মধ্যে 18 নম্বর ম্যাথটি দেখার আগে আমরা একটা কনসেপ্ট দেখি দেখো তোমাকে আমি বললাম sin থিটা সমান হাফ হলে থিটা ইকুয়ালস টু হোয়াট দেখো একদম সিম্পল এই কনসেপ্টটা যদি পারো আমরা 18 নম্বর অঙ্কটা ইজিলি করে ফেলতে পারবো তোমার কাছে দেওয়া আছে sin থিটা সমান হাফ তাহলে দেখো আমি কি এটা লিখতে পারি দেওয়া আছে sin থিটা সমান হাফ এবার দেখো এই sin থিটা লিখলাম এবার আসো এখানে আমার কাছে একটা হাফ আছে আমি এখন চেষ্টা করব এমন এই পাশে যেহেতু সাইন অপারেটরটা আছে আমি চেষ্টা করব এখানে এই পাশে সাইন আনার জন্য যদি আমি উভয় পাশে সাইন আনতে পারি সাইন সাইন কেটে যাবে জাস্ট আমি থিটার মানটা বের করতে পারবো সিম্পল কনসেপ্ট তাহলে আমি চেষ্টা করব এমন কোন সাইনের মান আছে যেটার মান হাফ
এমন কোন সাইন থিটার মান আছে যেটার মান হাফ তাহলে আমরা কি জানি সাইন কতর মান হাফ আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ তাহলে চলো আমি কি হাফ এর পরিবর্তে কি সাইন 30 ডিগ্রি লিখতে পারি অবশ্যই পারি এবার চলো আমি এই উভয় পক্ষ থেকে সাইন সাইন কি করে দিলাম বাদ দিয়ে দিলাম তাহলে শেষমেশ এখানে থিটা থাকবে থিটা আর এখানে থাকবে 30 ডিগ্রি অর্থাৎ তুমি থিটা সমান কত পেয়ে গেল 30 ডিগ্রি পেয়ে গেল এই কনসেপ্টকে আমরা কাজে লাগিয়ে আমরা এবার এই ম্যাথটা করব এই ম্যাথটার দিকে তাকাও দেখো 2 cos a plus b দেখো এখানে অন্য কিছু চিন্তা করার কোনো কারণ নাই তুমি মনে রাখবা এই ত্রিকোণমিতিক অপারেটর পরে যেটা থাকবে এটা কোণ বোঝাচ্ছে অর্থাৎ এখানে a plus b এটা একটা টোটালি একটা কি বোঝাচ্ছে কোণ বোঝাচ্ছে তাহলে তোমাকে বলবো 2 cos a plus b equals to 1 সমান 2 sin a minus b যদি হয় তাহলে এই ত্রিভুজটা যদি সমান হয় এবং এখানে যে a ও b কোণগুলো ইউজ করা হয়েছে তারা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে তোমাকে দেখাতে হবে যে a সমান 45 ডিগ্রি আর b সমান 15 ডিগ্রি হ্যাঁ 50 ডিগ্রি চলো কিভাবে অঙ্কটা করব তোমাকে যেটা দেওয়া আছে আগে সেটাকে ইউজ করো কি দেওয়া আছে দেখো 2 cos a plus b সমান 1 ঠিক আছে দেওয়া আছে আরটা কি দেওয়া আছে এটাকে এক নং দাও আরটা কি দেওয়া আছে 2 sin a minus b সমান 1 এটা দুই নং দাও এবার লিখো এক নং হতে চলো এক নংটাকে আমরা কি করি দেখো এবার তুমি একটা মজার বিষয় খেয়াল করো আমার এখানে যদি আমি সিম্পলি a এর মান 45 ডিগ্রি পেতে চাই b এর মান 15 ডিগ্রি পেতে চাই তাহলে আমাকে আগে a b এর কোণগুলোর মান বের করতে হবে অর্থাৎ a plus b এর মান বের করতে হবে a minus b এর মান বের করতে হবে এই যে পাশের কনসেপ্টের মতো থিটাটা বের করে নিতে হবে তাহলে চলো থিটাটা বের করার ফর্মুলা কি দেখো আগে আমি কি করব দেখো এখানে cos আছে a plus b লিখবো এই যে যে 2 টা আছে টুটা এই পাশে নিয়ে আসো তাহলে এই পাশে নিয়ে আসলে এটা কত হয়ে যায় হাফ হয়ে যায় এবার তুমি এটাকে চিন্তা করো cos থিটা সমান হাফ তাহলে তোমাকে এখন চিন্তা করতে হবে ঠিক এটার মতো দেখো sin থিটা সমান হাফ ছিল তাহলে এখানে cos a plus b সমান হাফ তাহলে তুমি এখানে যেমন চিন্তা করছিলা হাফ cos এর কোন মানের জন্য সরি sin এর কোন মানের জন্য এই মানটা হাফ হতে পারে তাহলে ঠিক সিমিলারলি এখানেও চিন্তা করো এখানে যেহেতু cos টা আছে ত্রিকোণমিতি কোন বা তাহলে এই cos এর কোন মানের জন্য এখানে হাফ হতে পারে তুমি সিম্পলি জানো চার্ট দেখো চার্ট দেখলেই বুঝতে পারবা cos কতর মান হাফ cos 60 ডিগ্রির মান হাফ ওকে এবার চলো উভয় পক্ষ থেকে তুমি cos cos বাদ দিয়ে দাও তাহলে এখানে থাকে a plus b equals to 60 ডিগ্রি ঠিক আছে এটাকে তুমি এবার তিন নম্বর সমীকরণ দিয়ে রাখো আবার তুমি দুই নম্বরে যাও দুই নম্বরে দুই নম্বরে কি আছে 2 sin a minus b is to 1 এখানে তুমি সিমিলার করো sin লিখো a minus b এখানে হাফ হয়ে যাবে এবার তুমি বলো sin কত মান হাফ তুমি জানো যেহেতু এখানে sin অপারেটর আছে এখানে sin কত হবে হাফ sin 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হাফ তাহলে উভয় পক্ষ থেকে sin sin বাদ দাও a minus b ইকুয়ালস টু তুমি কত পাইলা 30 ডিগ্রি তাহলে এটাকে কয় নাম্বার সমীকরণ দিবা দুই নাম্বার সমীকরণ সরি চার নাম্বার সমীকরণ এবার চলো এবার তুমি দেখো তুমি এবার 3 এবং 4 কে যোগ করো 3 যোগ 4 যদি করো তাহলে কি পাও a plus b সমান 60 ডিগ্রি a minus b সমান 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করো যেহেতু যোগ করতেছো তাহলে এখানে হবে এটা একটা কাটা 2a সমান 90 আর 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি মান চলে এসেছে এবার তুমি 3 আর 4 বিয়োগ করো যদি তুমি বিয়োগ করো বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাহলে 2b পাচ্ছ 2b সমান 30 ডিগ্রি
আর বি সমান দুই দিয়ে ভাগ করলে কত পেয়ে যাচ্ছ 15 ডিগ্রি এই যে তোমার চলে এসেছে এ সমান 45 ডিগ্রি আর বি সমান কত 15 ডিগ্রি তোমার প্রমাণ হয়ে গেছে একদম সিম্পল ম্যাথ এটা আমরা এই কনসেপ্টের ভিত্তিতে করব ওকে অনুরূপভাবে এই ম্যাথটার মত করে তোমরা এসডব্লিউ করতে পারো কি এসডব্লিউ হতে পারে তোমাদের জন্য 19 এবং 21 নাম্বার আজকে আমরা তিনটা ম্যাথ করলাম তিনটা ম্যাথ থেকে তোমাদেরকে আরো ছয়টা করে প্রতিটা দুইটা দুইটা করে বাড়ি কাজ দিলাম তোমরা বাড়ি কাজগুলো আশা করি করবা আগামী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে হাজির হব তোমাদের সাথে আশা করি এই পর্যন্ত তোমরা বারবার ভিডিওটা দেখার মাধ্যমে প্র্যাকটিস করবা নিজে বাসায় নোট কাতায় রাফ কাতায় এই ম্যাথগুলো বারবার চর্চায় থাকবা আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভিডিওটা বারবার দেখতে থাকো টাইমটাকে কাজে লাগাও